দর্শক, ট্রেনের আগাম টিকিট বিক্রির আরও খবর জানতে সরষে যুক্ত রয়েছেন সহকর্মীরা আমাদের। রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে সহকর্মী ওয়াসিফ পার্থ ও চট্টগ্রাম থেকে আলমগীর সবুজ যুক্ত হচ্ছেন। প্রথমে আমরা চলে যাচ্ছি ওয়াসিফ পার্থর কাছে। পার্থ, সকাল থেকে কি পরিমাণ টিকিট বিক্রি হচ্ছে আর ভিড় কেমন দেখছেন? কমলাপুর রেলওয়ে স্টেশনে এর আগে যেমনটি জানিয়েছিলাম যে সকাল থেকেই কিন্তু এখানে যারা অনলাইনে টিকিট কাটতে পারছেন না তারা কিন্তু এখানে এসে অল্প অল্প করে ভিড় জমাচ্ছেন। তারা বলছেন যে শতভাগ অনলাইনে টিকিট বিক্রি হয়েছে, কিন্তু অনেকেই দূরপাল্লার যে ট্রেনগুলো আছে, যারা দূরের যাত্রী, তারা কিন্তু টিকিট কাটতে পারছেন না। আমি যদি স্টেশনের পরিস্থিতি দেখাতে চাই যে এখানে কিন্তু অনেক যাত্রীরা এখানে এসে উপস্থিত হয়েছেন, এবং বিশেষ করে যারা 16 তারিখের আগ পর্যন্ত যাতায়াত করবে তাদের টিকিট কিন্তু কাউন্টার থেকে দেওয়া হচ্ছে। অনলাইনের যে টিকিট কাটার যে নিয়মটা তৈরি করা হয়েছে সেটি শুধুমাত্র ঈদ উপলক্ষে যারা অগ্রিম টিকিট কাটবে, যারা 17 তারিখ থেকে যাত্রা শুরু করবে তাদের জন্য কিন্তু আজকে 7 তারিখ থেকে অগ্রিম টিকিট কাটার ব্যবস্থা করা হয়েছে অনলাইনের মাধ্যমে। যারা 17 তারিখে যাত্রা করবে আজকে থেকে কিন্তু তারা তাদের অগ্রিম টিকিটটা অনলাইনের মাধ্যমে কাটতে পারবে। পর্যায়ক্রমে 18 তারিখের যাত্রীরা 8 তারিখে কাটবে, 19 তারিখের যাত্রীরা 9 তারিখে টিকিট কাটবে, এভাবেই পর্যায়ক্রমে তারিখ দেওয়া আছে। এবং পরবর্তীতে যদি ঈদ পরবর্তী সময়ে যদি যারা অগ্রিম টিকিট কাটতে চায় তাদেরও কিন্তু ঠিক এভাবেই 15 তারিখে যদি অগ্রিম টিকিটটা তারা কেটে নিবে। এবং বিশেষ করে কিন্তু আমরা যেমনটি জানতে পেরেছি যে টিকিটে কিন্তু প্রচুর চাপ, সার্ভারে অনেক চাপ রয়েছে টিকিটের জন্য, তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন টিকিট কাটার জন্য, অনেকেই কিন্তু চেষ্টা করে টিকিট পাচ্ছেন না, এবং কয়েকজন যাত্রী টিকিটে না পেয়ে কিন্তু এখানে কাউন্টারে এসে অভিযোগ করছেন যে প্রথমে ঢোকা মাত্রই 5 মিনিটের মধ্যেই টিকিটগুলো শেষ হয়ে গিয়েছে। এবং কমলাপুরের মধ্যে এখন যে যাত্রীগুলো দেখা যাচ্ছে যারা নিয়মিত যাতায়াত করে তারাই মূলত কাউন্টার থেকে টিকিটগুলো কেটে নিচ্ছে। আমি আসলে যে তথ্যটি জানাতে চাচ্ছি, এখানে স্টেশন ম্যানেজার কিন্তু কিছুক্ষণ আগে ব্রিফ করেছেন, তিনি কিন্তু বলেছেন যে অনলাইনে ইতোমধ্যেই প্রায় 12 লাখ যাত্রী একসাথে চেষ্টা করেছেন সকাল 8টা থেকে টিকিট কাটার জন্য। এবং বিশেষ করে উত্তরবঙ্গের যে যাত্রী আছে, দূরপাল্লার যে যাত্রীরা আছে, তারা কিন্তু ইতোমধ্যে সব টিকিট কেটে নিয়েছেন। বিশেষ করে দূরের যে আসন সংখ্যাগুলো আছে, সিটগুলো আছে, সেই টিকিটগুলো কিন্তু এখন আর পাওয়া যাচ্ছে না। সর্বমোট 25,000 টিকিট কিন্তু প্রথম দিনে দেওয়া আছে। 25,000 টিকিট থেকে প্রায় 15,000 টিকিট ইতোমধ্যে বিক্রি হয়ে গিয়েছে, এবং আর মাত্র 10,000 টিকিট আছে। শুধুমাত্র কিন্তু আজকেই না, অন্যান্য দিনও টিকিট কাটতে পারবে, কিন্তু প্রথম দিনেই 15,000 টিকিট শেষ, আর মাত্র 10,000 টিকিট কাটতে পারবে। এবং কাছের যে জায়গাগুলো আছে সেই টিকিটগুলো এখনো আছে, কিন্তু উত্তরবঙ্গ বিশেষ করে রাজশাহী, খুলনা কিংবা অন্যান্য জায়গা আরো যারা আছে, চট্টগ্রাম, সেই দূরের জায়গাগুলোর যে টিকিট ইতিমধ্যে কিন্তু বুক হয়ে গিয়েছে। এবং যাত্রীরা কয়েকজন এখানে এসে উপস্থিত হয়েছেন, তারা কিন্তু বলছেন যে তারা ঢোকা মাত্রই 1 মিনিটের মধ্যেও কিন্তু টিকিট শেষ হয়ে গেছে, কিংবা 5 মিনিটের মধ্যে তারা চেষ্টা করেও কোনোভাবেই টিকিট কাটতে পারছেন না, সার্ভারও কিছুটা জটিলতা দেখা যাচ্ছে। জেসিকা, কমলাপুর থেকে এসেছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আমি এখন সরাসরি চলে যাব চট্টগ্রামে, আমাদের আরেক সহকর্মী আছেন আলমগীর সবুজ, তার কাছে। জেসিকা, আপনি জানেন যে অন্যান্য বছর যে চট্টগ্রামে ঈদের আগাম ট্রেনের টিকিটের জন্য যে ধরনের ভিড় ছিল থাকতো চট্টগ্রামের স্টেশনে, কিন্তু আজকে সেই ভিড়টা আপনি দেখছেন না এবং নেই। কারণ হচ্ছে আপনি নিশ্চয় জানেন এবার প্রথমবারের মতো অনলাইনে সব টিকিট বিক্রির যে সিদ্ধান্ত নিয়েছে, কারণে আসলে আজকে ভিড়টা নেই। তবে আমরা যেটা জেনেছি, সেহেরির পরে এখানে যারা জানতো না তারা এসে ভিড় করেছিল, সেই টিকিট প্রত্যাশীরা, এবং পরে আসলে জানার পরে তারা এখান থেকে সরে গেছে। আমাদেরকে এখানকার যারা গার্ড আছেন তারা জানাচ্ছেন যে সকালে আসলে সেহেরির পরে অনেকে এখানে এসেছিলেন
টিকেটের আশায়, কিন্তু আসলে তাদের টিকেট তারা যখন জানলো এটা অনলাইনের মাধ্যমে তাদের টিকেট নিতে হবে তখন তারা সরে গেছেন। এবং সেক্ষেত্রে আসলে অনেকে আসলে বিষয়টা বুঝতে পারছেন না, যেহেতু নতুন বিষয় তারা অনেকে আমরা দেখেছি আশেপাশের যে ফুনফ্যাক্সের দোকান আছে সেখানে তারা ভিড় করছেন টিকেটের জন্য। জেসিকা আপনাকে জানিয়ে রেখে এবার আপনি জানেন যে এবার আজকে 17 এপ্রিলের টিকিট এখান থেকে বিক্রি হচ্ছে অনলাইনের মাধ্যমে এবং চট্টগ্রাম থেকে মোট 10টা অন্তর্নগর ট্রেন এবং 3টি স্পেশাল ট্রেনের এখানে ব্যবস্থা রাখা হয়েছে ঈদ উপলক্ষে। তার মানে হচ্ছে মোট প্রতিদিন অন্তর্নগর এবং বিশেষ ট্রেনে 13-14 হাজার টিকিট এখানে বিক্রি হয় প্রতিদিন, এবং সেই হিসেবে তারা আসলে প্রস্তুতি নিয়েছেন। এখানে বলা হচ্ছে যে আসলে যে স্পেশাল যে ট্রেনগুলো আছে সেগুলো চাঁদপুর এবং ময়মনসিংহ রুটে 3টা নতুন স্পেশাল ট্রেন সংযোজন করা হবে ঈদ উপলক্ষে, এবং যাতে মানুষ সহজে চট্টগ্রাম ছাড়তে পারে এই জন্য তারা এই ব্যবস্থাটা রেখেছে। আর যেগুলি আসলে মেল ট্রেনের টিকিট আছে সেগুলি এখান থেকে স্টেশন থেকে বিক্রি করা হবে আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা দেখেছি যেহেতু অনলাইনের মাধ্যমে টিকিটের জন্য পাসপোর্ট অথবা এনআইডি কিংবা জন্ম নিবন্ধন লাগছে, আসলে অনেকে সাধারণ টিকিট প্রত্যাশীরা তারা ভোগান্তিতে পড়েছেন, এবং আমাদেরকে অনেকে এখানে বলেছেন এখনো কয়েকজন এখানে ঘুরছেন তারা বলছেন আসলে তারা জানতো না এবং তারা এই প্রক্রিয়াটা সম্পর্কে জানতো না এবং তারা ঠিকমতো অপারেটও করতে পারছেন না, কিভাবে কি টিকিট কিনবেন কোথায় যাবেন এগুলি জানছে না। এবং আমরা দেখেছি এখানে যে হেল্প ডেস্ক আছে সেখানে তারা বারবার যোগাযোগ করছেন। আমি একটু আগে এখানকার যিনি স্টেশন মাস্টার আছে তার সাথে কথা বলেছিলাম, তিনি বলছেন আসলে যাতে কালোবাজারি না হয় আগে অন্যান্য বাদ দিয়ে আসলে এখানে ভিড় থাকতো, কালোবাজারের অভিযোগ থাকতো, এবার তারা সে অভিযোগ থেকে অভিযোগ নেই এবং ভিড় ভাট্টাও নেই যেহেতু অনলাইনে টিকিট বিক্রি হচ্ছে। তারা বলছেন তাদের কাছে এই প্রক্রিয়াটা তারা ভালো মনে করছেন, এবং অন্যান্য বার মানুষের মধ্যে যে এখানে হই হুল্লোড় থাকতো, মানুষের নানা অভিযোগ অনেক সময় আমরা দেখেছি এখানে মারামারির ঘটনা ঘটেছে, এই বিষয়টা এবার নেই, এই জন্য তারা যারা সংশ্লিষ্ট আছেন তারা আসলে সন্তোষ প্রকাশ করেছেন। আর জেসিকা, আজ থেকে যে টিকিট বিক্রি সেটা পর্যায়ক্রমে আরো 9 দিন চলবে, এবং আমরা যেটা দেখেছি অনলাইনে টিকিটের কারণে আসলে এখানে ভিড় ভাট্টা নেই, এবং অনেকে বলছেন তারা সুন্দর মতো স্বাভাবিকভাবে তাদের চাহিদা মতো টিকিট কিনতে পারছেন, এবং একজন যাত্রী একটা এনআইডির বিপরীতে 6টা টিকিট কিনতে পারবে বলে আমরা জেনেছি। জেসিকা সবুজ আপনাকে ধন্যবাদ, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি পার্থ আপনাকেও।